আজ আমি আপনাদেরকে বলবো, কোজাগরী লক্ষ্মী পূজার দিনে এই চারজনকে ভুলেও খালি হাতে ফেরাবেন না। বর্তমান সময়ে অর্থই বাড়ায় মানুষের সবচেয়ে বড় সম্পদ ও সম্মান। যার অর্থ রয়েছে তাকেই সবাই গুরুত্ব দেয় এবং তিনি সমাজে এক প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন। তবে এটা মনে রাখতে হবে, আজ আপনার কাছে যে টাকা পয়সা রয়েছে তা আমাদের নিজের নয়। আমরা যেমন খালি হাতে জন্মেছি, তেমনি মৃত্যুর পর আমাদের খালি হাতে যেতে হবে। তাই অর্থের অহংকার করে লাভ নেই, বরং আপনি যদি আপনার উপার্জিত অর্থের কিছু অংশ দান করেন, আপনার সঞ্চয়ের পরিমাণ কমে যাবে না, বরং এই দানের ফলে আপনার কাছে পূর্ণ লাভের সুযোগ এসে যাবে। আগামী 13ই অক্টোবর রবিবার হল কোজাগরী লক্ষ্মী পুজো। এদিন অবশ্যই এই চার ব্যক্তিকে দান করুন, দেখবেন আপনার আয় দ্বিগুণ বেড়ে যাবে, জীবনে কখনো খালি হাতে থাকতে হবে না। লক্ষ্মী পুজোর দিনে আপনার বাড়িতে যদি কালো কোনো ভিখারি আসে, তাহলে তাকে খালি হাতে ফিরাবেন না, বা রাস্তাঘাটে কেউ যদি খালি হাতে আপনার কাছে আসে, তাহলে তাকে কিছু দিন। সেদিন আপনি আপনার সাধ্যমতো ভিখারিকে দান করুন। এই দানের ফলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, আপনি যা দান করবেন তার সহস্রগুণ আপনি ফিরে পাবেন। লক্ষ্মী পুজোর দিনে যদি রাস্তায় কোনো হিজড়া অর্থাৎ কিন্নর দল বা বৃহন্নলাকে দেখেন, তাহলে তাদের দান করুন, কারণ হিজড়াদের বুধ গ্রহের প্রতীক হিসেবে ধরা হয়, এরা হিজড়াদের আশীর্বাদ দ্রুত ফলে। এই দিনে যদি কোনো অসুস্থ ও প্রতিবন্ধী লোক আপনার কাছে সাহায্য চান, বা অর্থের অভাবে কেউ চিকিৎসা করতে পারছে না, তাদের মুক্ত হস্তে দান করুন। এই দানের ফলে আপনার উপর যদি রাহু ও কেতুর প্রভাব থাকে, তা থেকে আপনি দ্রুত নিষ্পত্তি পাবেন। লক্ষ্মী পুজোর দিনে যদি কোনো বৃদ্ধ লোক আপনার বাড়িতে সাহায্যের জন্য আসেন, তাকে খালি হাতে ফেরাবেন না, কারণ বৃদ্ধের আশীর্বাদ দ্রুত ফলপ্রসূ হয়। তাই বৃদ্ধকে খালি হাতে ফেরাবেন না, তাকে সাধ্যমতো দান করুন। তাই লক্ষ্মী পুজোর দিনে এই চার ধরনের ব্যক্তিকে দান করুন, দেখবেন আপনার কোনো দিন অর্থের অভাব হবে না, আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।